উদ্বেগ বাড়াচ্ছে ডায়াবেটিস এমন একটি শারীরিক সমস্যা যা ভারতের জনসংখ্যার উপর বিশাল প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন সঠিক চিকিৎসা এবং সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে এড়িয়ে থাকা যায় ডায়াবেটিস থেকে কিন্তু বর্তমানে সচেতনতার অভাবও উদ্বেগজনক বিশেষ করে এই মহামারীর সময় স্বাস্থ্য পরিষেবা সহজ সাশ্রয়ী এবং সহজলভ্য করার দরকার আছে বলে মনে করছেন চিকিৎসকেরা দেখুন বিশেষ রিপোর্ট হিমোগ্লোবিনের একটি ছোট শতাংশের সঙ্গে চিনি যুক্ত থাকে এবং এই ধরনের হিমোগ্লোবিনকে HbA1c বলা হয় সময়ের সাথে এই HbA1c মাত্রা ডায়াবেটিস রোগীদের মধ্যে রক্তের সুগার নিয়ন্ত্রণ নির্ধারণ করে স্বাভাবিক HbA1c পরিসীমা 4% থেকে 5.9% মধ্যে থাকে সুনিয়ন্ত্রিত ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই মাত্রা 7% কম থাকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীদের স্তর 8% বা তার বেশি হয় সেপ্টেম্বর 2020 অবধি জাতীয় পর্যায়ে ভারতীয়দের পুল প্যারামিটার বেড়ে 8.48% হয়ে গিয়েছে মহামারী চলাকালীন হায়দ্রাবাদ কলকাতা এবং জয়পুরে HbA1c স্তরে কমেছে কিন্তু বেশিরভাগ ভারতীয় শহরগুলিতে এই স্তর বেড়েছে ডায়াবেটিস মুক্ত দেশ গঠনে ভারতকে পদক্ষেপ নিতে হবে